সূরাতু আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াবতাগী গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলামকে রেখে দিয়ে অন্য কিছু তালাশ করে, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খুঁজে, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও সমাধান খুঁজে, তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে না। ফালাই ইউকবালা মিনহু, কিছুই কবুল হবে না তার। ইসলাম ছাড়া অন্য মতাদর্শে যে সুখ খুঁজে বেড়ায়, তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে হবে আখিরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার। কোন কোম্পানি? খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে সে শামিল হয়ে যাবে, হাই হাই করবে, কিছুই কবুল হবে না। হুএভার সিক এনিথিং এক্সেপ্ট ইসলাম, দ্যাট উইল বি নট অ্যাকসেপ্টেড টু আল্লাহ, এন্ড হি উইল বি দ্য লুজার ইন হিয়ার আফটার। ইসলাম ছাড়া অন্য কিছু খুঁজলে তার দুনিয়াতেও শান্তি নাই, আখেরাতেও শান্তি নাই, আর সে আখেরাতে হবে হাই হাই কোম্পানির ম্যানেজার, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে। এজন্য শান্তি আছে ইসলামে, শান্তি আছে কই? এজন্য আমরা ইসলাম মানতে চাই, বুঝতে চাই, শিখতে চাই, শিখাতে চাই, ঠিক কিনা? ইসলাম মানবো কতক্ষণ? দেহে প্রাণ আছে যতক্ষণ, ঠিক কিনা? ইসলাম মানবো কোনখানে? সবখানে। উত্তর দেন, ইসলাম মানবো কতক্ষণ? উত্তর হচ্ছে দেহে প্রাণ আছে যতক্ষণ। প্রশ্ন করি আবার, ইসলাম মানবো কতক্ষণ? ইসলাম মানবো কোনখানে? সবখানে। আওয়াজ করে উত্তর করা যাবে? আবার প্রশ্ন করি, ইসলাম মানবো কতক্ষণ? ইসলাম মানবো কোনখানে? না শুধু মসজিদে, মাদ্রাসায়, সংসদ ভবনে মনে হয় ইসলাম মানার দরকার নাই, বঙ্গভবনে বোধ হয় ইসলাম থাকার দরকার নাই, গণভবনে ইসলাম থাকার দরকার আছে না নাই, প্রতিটা পুলিশ স্টেশনে ইসলাম থাকার দরকার আছে না নাই? আমরা চাই সব জায়গায় ইসলাম দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। চিল্লায় বলেন ঠিক কি না? কারণ ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা। এই গুনে ধরা সমাজকে ঠিক করতে হলে ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে। ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে আমার জীবন সুন্দর হবে না, সমাজ সুন্দর হবে না, আমার দেশ সুন্দর হবে না, এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না। শুধু দুদক দিয়ে, দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দমন হবে না যদি ইসলাম মানা না হয়। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য ইসলাম মানবো কতক্ষণ? ইসলাম মানবো কোনখানে? রাজি আছেন তো?